দীর্ঘ প্রতীক্ষার ঘটল অবসান। এবারে দুয়ারে দুয়ারে বিনামূল্যে পানীয় জল সংযোগ স্থাপনের উদ্বোধন করেন ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। বুধবার বিকেলে ডোমজুড় বিধানসভার অন্তর্গত জগদীশপুর সাধারণ পাঠাগারের মাঠে দুয়ারে দুয়ারে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জল স্বপ্ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি জানান, 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 152 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের ফলে আপাতত ডোমজুড় বিধানসভা কেন্দ্রের 4টি ব্লকে 38,000 পরিবারের বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে সরাসরি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। আর এই জল সংযোগের জন্য 1 টাকাও নেওয়া হচ্ছে না জনসাধারণের থেকে। একই সঙ্গে বিধায়ক জানান যে প্রাক্তন ডোমজুড় কেন্দ্রের বিধায়ক এই প্রকল্পের নাম করে বহু মানুষের থেকে ইতিমধ্যেই যে 6,000 টাকা করে অর্থ নিয়েছিলেন তার রসিদ সহ আবেদন করলে তা ফেরত দেওয়া হবে। বালি জাগাছা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থাও তিনি করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালি জাগাছা বিডিও মাননীয় পারমিতা ঘোষ সহ আরো অনেক বিশেষ অতিথিবৃন্দ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জল স্বপ্ন আজ বাস্তবে রূপান্তরিত হয়ে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর জন্য এলাকাবাসীর মনে খুশির জোয়ার এনেছে। শুভ সন্ধ্যা, আজকে আমরা এসে গেছি ডোমজুড় ব্লকে, যেখান থেকে আজকে মিষ্টি জলের পানীয় জলের যে প্রকল্পটা উদ্বোধন হয়েছিল সেই প্রকল্পের যে বাড়ি বাড়িতে জল পৌঁছে যাওয়ার আজকে শুভ সূচনা করলেন তাই। এবং এই জায়গা থেকে, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আজকে একাধিক মানুষকে ফর্ম বিলি করা হলো এবং এই ফর্ম ফিল আপ করে তাদের জমা দিলে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কল পৌঁছে যাবে, জল পৌঁছে যাবে এবং বিনামূল্যে, 1 পয়সা নয়। এখান থেকে মঞ্চে দাঁড়িয়ে কল্যাণ ঘোষ মহাশয় প্রচার বলে দিলেন সরাসরি যে 1 পয়সা না দিয়ে তাদের বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাবে। সেই দাবিতেই আজকে কিন্তু আজকে সবাই এখানে ফর্ম নিয়েছেন এবং কয়েকজন ফর্ম পেয়েছেন, তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেবো। 2 ভাইয়ের কাছে আমরা এসে গেছি, উনিও কিন্তু ফর্ম পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এই ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে এই জায়গা থেকে এবং আগামী দিনে যারা ফর্ম পাননি এখান থেকে তাদের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে কিন্তু ফর্ম পৌঁছে যাবেন। আপনার তো এই দীর্ঘদিনের সমস্যা ছিল জল নিয়ে, আজকে আপনার কাছে জল পৌঁছে গেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো কি বলবেন, এই যে প্রকল্পের মাধ্যম দিয়ে আপনাদের বাড়িতে যে জল পৌঁছে গেছে সেটাকে কি বলবেন? এই আজ কল্যাণ ঘোষ মহাশয় আজ করলেন, আমরা খুব উপকৃত হয়েছি ওনার কাছে, যে আমাদের জন্য এতটা উনি ভেবেছেন, আমাদের কষ্ট দূর করার জন্য আমাদের কথা ভেবেছেন। এর জন্য মানে মামাটি মানুষের দিক দিয়েও বলতে, মানুষের কথাই বলছি, খুব উপকার হয়েছে, খুব উপকার। আমাদের সত্যিই খুব জলের অসুবিধা ছিল, আমরা বহুবার কল স্যাংশনের জন্য, বহুবার কলের জন্য ওনাকে বলা হয়েছিল, ওনাকে অনেকবার আমরা বলেছি, উনি বলেছেন হ্যাঁ আমি দেখবো, আমি আস্থা দিয়েছিলেন। দিনে কি আপনি কি এই ফর্ম কি পেয়েছিলেন? বিগত না, বিগত আগে আমরা ফর্ম পাইনি, আগে আমরা ফর্ম পাইনি, এইটাই আমরা প্রথম পেলাম। জমা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উনি কিন্তু বাড়িতে জল যে কানেকশন সেই কানেকশন কিন্তু পৌঁছে যাবে। আমি আরেকজনের সঙ্গে কথা বললাম, দিদি ভাই আপনিও ফর্ম পেয়েছেন তো? এই ফর্মটা আপনি এখান থেকে পেয়েছেন, এই ব্লক থেকে, এই মঞ্চ কেমন লাগছে? আপনি মোবাইলটি ফর্মটা দেখান। আমাদের তো খুব মানে আমাদের মানে জানটা বাঁচলো, যে একটা পেয়ে খুব খুশি হয়েছি, মানে মরে গেলেও শান্তি। কতদিনের সমস্যা ছিল? এ অনেক বছরের সমস্যা, আজ আমার 15-20 বছরের জল। লোক পুকুরে যাই, ছেলেরা মানে এখানে চান কথা, কোথায় যাবো দাদা, এই বাচ্চা কাছে নেই, কারো দুবার জল নেবে, এখানে জল নেবেন না, কল ভেঙে যাবে, এই করে করে দিন কাটাই। কোনোদিন জলের বোতল কিনে কিনে শেষ হয়ে যায়। আমি আপনার ছোট দাদা বোনের মায়ের কাছে খুব মানে প্রার্থনা করি যেন উনি খুব সুখে থাক, আমি খুব খুশি পেয়েছি, মনেও যেন শান্তি পাই, আমার কামনা ভালো। আপনি কোন এলাকায় থাকেন? আমি জগদীশপুর মুসলিম পাড়া। আর আপনার নামটা কি বলুন? দেবী রায়। তা বেবি রায়ের সঙ্গে কথা বলে জানি না, উনি কিন্তু খুবই খুশি এবং ওনার মতন আরও যারা পরিবার, যেসব পরিবার যারা জলের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদেরকে যে আজকে কিন্তু এটা একটা খুশির জোয়ার এনে দিল, যে এই জল তাদের বাড়িতে গিয়ে পৌঁছে যাচ্ছে এবং এই জল থেকে যে তাদের যে সমস্যা ছিল, দীর্ঘদিন ধরে কিনে জল খাচ্ছিলেন এই লকডাউনের জেরে, তাদের কাছে কর্মহীন অবস্থায় একটা ছাপ পড়ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মিষ্টি জল তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেখান থেকে তারা কিন্তু এলাকাবাসী, এই ডোমজুড় বিধানসভা কেন্দ্র কিন্তু প্রত্যেকে খুশি, কল্যাণ ঘোষের এই প্রকল্প থেকে। আজকের মতো ফর্ম দেওয়া এখানেই শেষ হলো, আগামীকাল থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা আমাদের প্রত্যেক পঞ্চায়েতের সদস্য যারা রয়েছেন তারা বাড়িতে বাড়িতে ফর্ম
দিনের স্বপ্ন ছিল আমাদের, স্বপ্ন পূরণ হয়েছে কল্যাণ ঘোষের মাধ্যমে। খুব ভালো লাগছে আজকে জল পেয়েছি কল্যাণ ঘোষের হাত ধরে। অনেক দিনের সমস্যা ছিল, সমস্যা সমাধান হয়েছে। কোনো পয়সা দিতে হয়েছে? না না, বিনা পয়সায় আমরা আর কি জল, পানীয় জলের সুব্যবস্থা পেলাম বিনামূল্যে বাড়িতে। আমারও একটাই কানেকশান গেছে। আমার নাম ফরিদ মিদ্দে। আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে জলের কষ্ট ছিল এবং আপনাদেরকে জল নিতে দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, অন্য এলাকায় গিয়ে জল নিতে হতো এবং কিনে জল খেতে হতো। সেই জায়গায় আজকে মিষ্টি জলের প্রকল্প আজকে উদ্বোধন করলেন এবং বাড়িতে বাড়িতে গিয়ে আপনার মিষ্টি জল পৌঁছে যাবে এবং বিনামূল্যে, এই ভাবনা কল্যাণ ঘোষ মহাশয় আজকে করে দিলেন উদ্বোধনের মাধ্যম দিয়ে। কী বলবেন? মানে ওনাকে তো অসংখ্য ধন্যবাদ, আমাদের এরকম এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, মানে সম্পূর্ণ যাতে দুস্থ থেকে দুস্থরাও যাতে পয়সা, মানে পয়সার বিনিময়ে যাতে পয়সা লাগছে না তার বিনিময়ে তারা জল পাচ্ছে আর সবার বাড়ি বাড়ি এই জল পৌঁছে দিচ্ছে, এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ। সবার আগে আমি বলবো মমতাদিকে অসংখ্য ধন্যবাদ। তারপর তো আছে কল্যাণ ঘোষ মহাশয়, আমাদের বাড়ি বাড়ি এরকম মিষ্টি জলের একটা ব্যবস্থা করে দিচ্ছেন। জল ছাড়া সত্যি আমরা, মানে কি বলবো, জল 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 আমাদের হচ্ছে জীবন, জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। এরকম জলের একটা সুযোগ করে দিচ্ছে, সবার বাড়ি বাড়ি মিষ্টি জলের একটা ব্যবস্থা করে দিচ্ছে, আমরা সত্যি খুব আনন্দ। কিছুক্ষণের জন্য জল আসছে, আবার হয়তো কোনো দিন জল আসছে না, খুব মানে দুর্ভোগের মধ্যে আমরা কাটাচ্ছিলাম। তো এরকম একটা বার্তা শুনে আমরা খুব আনন্দ পেয়েছি আর এরকম আমাদের কল্যাণ ঘোষ মহাশয় এরকম আমাদের বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করে দিচ্ছে, বলেছে দু মাসের মধ্যে সব পুরো অল কমপ্লিট করে দেবে। না না, একদম না, বিনা পয়সায়, একদম বিনা পয়সায় এরকম একটা ফর্ম দিচ্ছে, তার সাথে ট্যাক্সের রসিদ দিয়ে জমা দিতে হবে আর দু মাসের মধ্যে। না না, একদম পয়সা দিতে হচ্ছে না, বিনামূল্যে পাচ্ছে, একদম একদম। আপনার নামটা একটু বলুন। করবী মিত্র। আপনি কোন এলাকায় বাসিন্দা? আমি মাঝেরহাট। কেমন লাগছে এই ভাবনা? খুব ভালো লাগছে, বহু দিনের স্বপ্ন আমাদের সার্থক হলো। হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন ছিল বাড়ি বাড়ি জল আসলে কত উপকার হতো, অনেক দূর থেকে জল আনতে হতো আমাদের, ভোরবেলা আড়াইটা তিনটের সময় জলে লাইন দিতে হতো, সেই জল কত দেরিতে পেতাম অনেক কষ্ট করে। তাই স্বপ্ন সার্থক হলো এতদিন পর কল্যাণ ঘোষের প্রেরণায়, আজ আমাদের এই জলটা, বৃষ্টি পানীয় জলটা পেলে খুবই উপকৃত হব। তার জন্য এই ফর্ম নিয়েছি। এই ফর্ম ফিল আপ করে দিলে আপনি জলের এর সাথে কারেন্ট ট্যাক্সের রসিদ সংযোগ করে তবে ফর্মকে জমা দেওয়া হবে, তবে আমরা জলটা পাবো। অল দি ফ্রি কস্ট, কোনো পয়সা লাগবে না। আবার ঘুরে ঘুরে আবার 25টা আসবে, এইভাবে প্রতিটা বাড়িতে বাড়িতে জলটা সরবরাহ হবে। আমার নাম হচ্ছে অরূপ নস্কর, জগদীশপুর কয়েলপাড়া। জগদীশপুর কয়েলপাড়া, এটা হচ্ছে আমাদের, এটা আমাদেরই এলাকা, এখানকার এই এলাকারই ছেলে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 64টা প্রকল্প যেমন রচনা করে মানুষের জীবনযাত্রাকে সুরক্ষিত করেছে, ঠিক তেমনি বাংলার সাথে আমাদের এই ডমজুর কেন্দ্রের বালিজগাছার যে জল প্রকল্প, সেই জল প্রকল্পের যারা মানুষ এই জল পাবেন তাদের জন্য বিনা পয়সায় জলের কানেকশন করে তাদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ারও দায়িত্ব তিনি দিয়েছেন। বিগত দিনে যিনি এখানে বিধায়ক মন্ত্রী ছিলেন তার নির্দেশে 4টি পঞ্চায়েতে এরকম কাজ হয়েছিল, যারা এই কানেকশন নিয়েছিলেন পয়সার বিনিময়ে, আগামী দিনে তাদেরও সেই পয়সা ফেরত দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে প্রকল্পটা টোটাল ফিনিশ না করেই তিনি এই জলের কানেকশনের ব্যবস্থা করেছিলেন, তাই তিনি হয়তো সেদিন এইভাবে করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু
আমাদের চরণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন জলের জন্য কোনো পয়সা নেওয়া যাবে না। স্বাভাবিকভাবেই সেই নির্দেশকে সামনে রেখে আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিকে আমরা আজকে সফল করে তুলেছি। দেখুন, এর আগে উত্তর দিয়েছি, এখনও একই কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় থাকে সে নিজেকে অনেক কিছু ভাবতে পারে, নিজেকে বাঘ ভাবতে পারে, দৈত্য ভাবতে পারে, অনেক কিছু ভাবতে পারে। হাত যেদিন সরে যায় সেদিন বিড়ালও থাকে না, ইঁদুরে পরিণত হয়। এতই যদি করার হিম্মত, আজকে একটা ইট পেলে রাখাতে বলুন না, জল প্রকল্প তো বাড়ির পরের কথা। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়ি জগাচার মানুষকে আশীর্বাদ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন এই প্রকল্প রচনা করেছিলেন। কারো এখানে ব্যক্তিগত ক্যারিশমা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রকে পঞ্চায়েত দপ্তরকে দিয়ে এই এই কারিগরি বিভাগকে নিয়ে এই জল প্রকল্প রচনা করেছিলেন। এখানে কারো ব্যক্তিগত ক্যারিশমা নেই, আমাদের সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা। মমতা বন্দ্যোপাধ্যায় বালি জগাচার মানুষের আত্মনাথ শুনেছিলেন। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।